চালু করি আমরা ট্রাই করে দেখতে পারি কতদিন ভাল ফলো হবে মাইনক্রাফট জলদি তো জলদি আমাদের লাভ দিবি না, আমি লাভ দিস না, আমি না অবস্থা এরকমই তারপর লাভ দাস করে যাবি। ওকে হেলিস এটা কি আমি ড্রিফ্ট ফেস হয়ে গেছি? ও আমি আমার স্ক্রিনে একটা ড্রিফ্ট স্ক্রিন বানিয়েছিলাম আমি, তারপরে ওটা আমার কিনে তো রেখেছিলাম একবার আর চেঞ্জ করিনি। ওকে ভালো, ওকে আমার জলদি ক্যাশ বানাই জলদি। আয়রন আছেন? ও নিচে আরেকটা আয়রন, ও নিচে আরো আয়রন। ট্রেনিং এন্ড আপডেট, আমাদের জলদি সার্ভাইভ করতে হবে রাত, নাহলে রাতের মধ্যে অনেক জম্বি হয়, জম্বিগুলো আবার দরজা ভেঙে গেলে সবচেয়ে খারাপ কথা, এটা এটা পছন্দ হয় না। জম্বি এটা খাতারনাক হয়, তারপর হার্ড করে তোমরা জানো না, আমি একটু রিসার্চ করছি হার্ড করে কি কি হয় এলে একটু জানি আমি। আমার ভয় লাগতেছে ভাই, আমার না এত দৌড়াদৌড়ি করতে মনে একটা কাজ করে আমি একটা এক্স বানাইলে সোয়ার না এক্স বানাবো শুধুমাত্র একটা এক্স, কারণ এক্স গুলো অনেক কাজে লাগে। এক্স নিউ কারণ এক্স এর লোকে 9 অ্যাটাক ড্যামেজ, অ্যাটাক ড্যামেজ হলো 9, আর সোয়ার্ড এর অ্যাটাক ড্যামেজ হলো গিয়া শুধুমাত্র 5। তো এটা আবার তোমার জলদি মারতে পারবো না, এটা তোমার একটু আস্তে আস্তে মারো, সো আমি এক্সট্রা নিব, এক্সট্রা বেশি কাজে লাগে। উঠু এস এক শট এক কিল, বহুত ড্যামেজ এটা, এটা এত বহুত ড্যামেজ ভালো। ফুল এডিশন মানে তোমার বেডরক এডিশন এত না, সো আমার বেডে ব্যবস্থা হয়ে গেছে গা তিনটা অবস্থা, ডেফিনেটলি বল রোল হয়ে গেছে, বারবার আমার বুট কাটার কোনো চপ করার কোনো ইচ্ছা নাই ভাই, বুলক তো হয়ে গেছে এগুলো বারবার একটা পর একটা জিনিসপত্র আনতে হচ্ছে। বাহ, তো ইন্না ফেলছি আমরা খোঁজ করতে যাই, আমরা ভিলেজ চলে যাচ্ছে খারাপ দিব তো লগে লগে ঘুমা যাবো। এনে কিন্তু রিসপন পয়েন্ট সেট হইব না, তো তোমরা তো জানোই আমি কতবার মরি, আমি আমার মাইনক্রাফট সার্ভাইভাল মোডের মধ্যে আমি কি ভিলেজে মরি দিয়ে রাখি, চিন্তা করে দেখছো আমি কত বড় নু, আমি তো দূর দূর পর্যন্ত কোনো ভিলেজ দিই না, যাবার নাই না এটা দিয়ে দিই এই যেটা ইয়ে তো হইব না, আমি খাবার দিয়ে দিই, টাইম তো বহুত আছে আমার, তাও এত টাইম গুলো ওয়েস্ট করে দেবো না, স্পিড রানিং চেষ্টা করছি আমরা। আমি এবার হার্ড করি বলছি না, তো আমি এন থেকে দেখো রিফিউগারিটি হার্ড মোডই আছে, বলো তোমরা আমি এর মধ্যে ফিক্স হিসেবে তো মানবো না আমি। ও মানে কয়লা আসলে ফুড হয়ে গেছে আমার লিগা, খুব ভালো আমি একটু ফুড লেগে গেছে। হ্যালো ফুড, হ্যাঁ ফুড ফুড ক্যা পুচু পুচু পুচু, ফুডের কমি নেই আমার কাছে বুঝছো, ফুডের কমি নেই আমার একবার, আগের বার খেলতেছিলাম তোর ফুডের অনেক কমে গেছে তো। ও বাচ্চা, আমি বাচ্চার মারে মারে দিছি, আরে তাই কমি না তোরা, তুই একটু বোকা বাচ্চা ধরা গেছে, আমি মুরগি আমি মরতে দেয় না দিয়ে ওকে তোরে মারি, তোর স্টেপ ফেস হয়ে গেছে না, তাহলে আমি তো মজা আছে আমি 60 FPS হয়ে গেছে, আমি বলতে পারি না ভিডিও হয়ে গেছে না, আমার কাছে তো মনে হচ্ছে 60 FPS হয়ে গেছে, কারণ আমার তো সবসময় 60 FPS হয়ে গেছে, মানে একটা আয়রন ইয়ে করে লই। ওকে আমার সময় আছে সূর্য ড্রিপ আছে, আমি বেড বানালি, ওয়াও আমার কাছে যে কোনো উড নাই, আমি উড লয়ে গেছি, কারণ একটা উড আছে উড টা লয়ে গেছি।
টাডা হয়ে গেছে। ওহ আমার হাতের উল্টা হাতে কে না, আমি মাংসগুলো দিয়ে দিই। আমার একটা শিল্ড বানাবো, শিল্ড আর একটা পিকেক্স বানাইনি, আর কি থাকে, আমি আর একটা সোয়ার্ড বানাবো, সোয়ার্ড। তো আমার কাছে এখন সোয়ার্ডও পড়ছে। তো আমি রেডি, আমি হইলাম ক্যাপ্টেন নুব স্প্যারো। রাত হয়ে গেছে, দৌড় দিয়ে চলো, দৌড় দিয়ে দৌড় দিয়ে। আমি মনে করছিলাম এমন রাত হয়েছে, আমি বুঝতেছিলাম যে আমি ওদিক দেখো সূর্য ডুববো। ও সকালে গেছে ক্যাব ওই এদিদের ছবি, আমাদের একটা ঘর আনা উচিত। পিঙ্কি, হ্যালো পিঙ্কি। ও পিঙ্কির বিস্তে এর কি এই জিনিসটা কি দেখি, ওকে ল্যাঞ্জা যদি গোল করে আসে ওর, হ্যাঁ গোল করে সুন্দর ল্যাঞ্জা বানানোর। আমি লাফাই লাফাই মরে দেবো আমার এমন অবস্থা। চলো চলো চলে দিই আমরা। বাই বাই, আমাদের প্রথম নাইট হয়ে গেছে। এর মধ্যে আমাদের একটা বড় ট্রাভেল করছি তো, এই জন্য আমি জায়গাটা পুরোটাই টাইম ল্যাপস দিয়ে দিলাম। I don't think bamboo. Oh wow, okay. I to talas kora uchit, onek dangerous eta to ami to ekta bolo. Oh my god,
Oh my. Oh no. Oh no 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 no. Oh my Jesus. The boat. I don't know. Hello? Can I get this? Oh no. What is that? Okay. About to eat that. চলো আমি বোট করে দিই একটা কচ্ছপ ব্লগে আসবো আমাদের অ্যাডভেঞ্চারে। কচ্ছপ এদিকে থাক, আমি আইতাছি। একটু জায়গা তো আছে, আমি এটাই বলো। তো কচ্ছপের গোষ্ঠী আছে, তাহলে এটা কি একটা আইল্যান্ড নাকি নাকি আবার পানি আছে? আবার একবার ওই বোটটা আমার কচ্ছপ লো বেগে গেল নাকি? কচ্ছপ তো চাই তারা না, এগুলো কথা। ওকে কচ্ছপ, হ্যালো কচ্ছপ, মানে তো কচ্ছপ শুনতে থাকে। কচ্ছপ উপরে আসছি। ওকে অনেকটা ল্যান্ড খুঁজে পেয়েছি মানুষে। হ ল্যান্ড এর ল্যান্ড আগে একটু শিপ রেখে যায় ওশানের মধ্যে না ট্রাভেল করা না এরই মজা। অনেকটা ওশান মনিমেন্ট, আর উই ক্যান গিরিং মি রাইট। যদি মনে করো হার্ড করে জিততে ভালো খেলতে পারি তো ভাই আমার কি সুন্দর লাগতেছে, যদি সার্ভাইভাল মহিলা দেখে আমার এটাই লাগতেছে। যদি মহিলা দেখে তখন না কত খাতারনাক খাতারনাক জিনিস বোধ হয় আছে, পুরাই খাতারনাক ভাই। এদি একটা পিস আর একটা পাও আমার এটা জিনিস।
একটা ল্যান্ড আইস না একটা আইল্যান্ড আইল্যান্ড আইস বাহ বাহ সুন্দর আমি একটা ল্যান্ড খুঁজতেছি আরামদা ও না এদিকে যাও ঠিক এদিকে যাও ল্যান্ড থেকে ফেলা দাও নিচে মনে হয় ইয়াগুলো আছে ওই ওটা কি তাও আমি আর যাবো না কারণ মরুনে অনেক চান্স বড় ছিলাম যেরকম একটা চিপু আছে না আমাদের ওরকম একটা হ্যালো বি তো এদিকে আমরা বলালাম এদিকে বেডের মধ্যে গিয়েছ তো আমার শ্যাডার আবার ওপেন করে দিই শ্যাডার এসপোজ রিনোড এরম মতো সব দাওয়াই দিব দিলেই আমি পুরো পেশে ক্র্যাশ হয়ে আবার চাকাচাক চাকাচাক তো আমরা আমাদের এখন আমি আমার ব্যায়ামগুলো লাগাই দিই সুন্দর করে আমি কেমন করতে পারি বলো যেরকম এই আগের বার এ আর কে আমার তো আমি 13 লাইক পেয়েছি নিজেরও বিশ্বাস নেই বাট তোমার কমেন্ট দিলে হারে ভাই কমেন্ট কই দাস তাহলে এবার তো লাইকও করে দাও কমেন্টও লেখা দাও আর শেয়ারও করে দাও বুঝছো তাহলে কেউ একটু দেখতে পারবো এ বেচারা নুবড়ে জানো এ বেচারা নুবটা লাইক কে লিয়ে বয়ে দিছে এ বেচারা লাইক এই নুবের লেগে একটু লাইক করে দাও ডিস ফেস ওয়ালা প্লিজ এই নুবের লেগে একটু লাইকটা করে দাও প্লিজ প্লিজ আমরা বিদায় নেই পরে একটা এপিসোডে যদি তোমরা যদি চাও লাইক দিয়ে একটু জানিয়ে দিবা আর কমেন্ট করে কিন্তু লিখে দেবা পার্ট টু পার্ট টু তাহলে আমি আমার এনে ঘর বানাবো আর কিছু ওপি ট্রিক্স জানাবো যে ঘর বানানোর কিছু ট্রিক্স জানাবো যে কেমনে কেমনে বানাতে হবে পরে দেখা যাক নেক্সট ভিডিওতে বাই বাই